Hey guys, welcome to the channel and welcome to a new video. आज के अभी तुम्हारे साथ शेयर करूँ कि शेयर करूँ बुझते बात चुकी कि I think तुमरा गेस करते already पड़ेगा चो टाइटल और थंबनेल देखे एकदम ठीक ताई. आज के अभी तुम्हारे साथ शेयर करूँ आमर लिपस्टिक कलेक्शन वीडियो. लास्ट वीडियो तो अभी तुम्हारे साथ शेयर करे चला आमर आईशेडो पैलेटर कलेक्शन जिता तुमरा प्रत्येक खूबी पसंद करे चो आमर जा जा आईशेडो पैलेट अभी छोटे थे कलेक्ट करे से सब कटा अभी तुम्हारे साथ शेयर करे चला. और आज के अभी शेयर करूँ छोट थे आमार काछे एखोनो पर्यन्त कोन कोन लिपस्टिक आछे समस्त लिपस्टिकेर कलेक्शन आज आमी तोमादेर साथे शेयर करब. तो चलो तातारी करे भिडियोटा शुरु करा जाक. चलो आर देरी ना करे तातारी करे तोमादेरके एकटा-एकटा करे देखाते शुरु करी जे आमार एई बक्सटार मध्ये की की लिपस्टिकेर कलेक्शन आछे. आमार जत लिपस्टिक आमी सब एटार मध्ये राखी, बाट हाँ खुजते खूब टाफ हय सेई कारणे आमी बाइरे माझे माझे आलादा आलादा करे राखी. जेमन एई लिपस्टिक डेली यूजे एई लिपस्टिकटा आमी यूज करे थाकि. एटा हच्छे एकदमई एकटा ম্যাট ফিনিশ लिपस्टिक जेटा हच्छे মেরুন কালারের একদম পুচকি দেখো একদম ছোট্ট দেখতে. এটা আমি যখনই কোথাও যেতাম আমার ব্যাগে এটা থাকতো. देखो पिगमेंटेशन टा दारुन और पूरो एक टा मेरुन कलर. जोखन जाए रेगुलर यूज़े तोखन तो डार्क मेकअप कोरी ना एतोटा पिगमेंटेड लिपस्टिक लागे ना. जस्ट एटा के बार कोरे एक बार ठोटे टैप कोरी और पूरो एक टा सुंदर हल्का टिंट चले आसे रेड कलर. बट लिपस्टिक कलर एक्चुअली एरकम डीप मेरुन कलर. एटा होच्छे आमार एकटा लिपस्टिक जेटा खूब खुबी छोट पुचकी एंड देखते खुबी सुंदर एंड रेगुलर यूजर जो एकदम बेस्ट एकदम पॉकेट फ्रेंडलि एक लिपस्टिक. एटार पर हमारे आज एक लिपस्टिक जो हमार सर्वप्रथम एक लिपस्टिक से हे ओरिफ्लेम. ये देखो ये कलर एट हे सेमी मैट टाइप मेरुन कलर যেটা আমি দীঘা গেছিলাম যখন তখন পরেছিলাম. আই থিংক এই টপটার সাথেই পরেছিলাম. আমার কাছে যদি সেটা ছবি থেকে থাকে আই থিংক আমি এখানে অ্যাটাচ করে দেবো, তোমরা চেক করে নিতে পারো এই টপটার সাথে লিপস্টিকটা পরে কেমন লাগছিল. আর এটা স্মেলটা না অসাধারণ. এই যে এমন দেখতে ঠিক কালারটা. জেনারেলি বলে লিপস্টিকের ডেট চেঞ্জ হয়ে গেল আর লাগাতে নেই, তবে আমার কাছে লিপস্টিকটা আছে সেরকম কিছু হয়ও না. মোটামুটি পুরনো লিপস্টিকের প্রতি প্রেম একটা থেকে থাকে, তো সেই কারণে এটা ফেলাইনি. আর এটা আমি রেগুলার ইউজও করি না, বাট যখন কোনো লুক টুক ক্রিয়েট করি তখন এই লিপস্টিকটা আমি ইউজও করি. আর দেখতে খুবই সুন্দর দেখো, বাট একদম শেষের দিকে শেষ হয়ে গেছে. শেষ হয়ে গেলে তখন আর ইউজ করবো না, বাট যতদিন না শেষ হচ্ছে ততদিন ইউজ করবো. পয়সা দিয়ে কেনা জিনিস ফেলা যায় বলো. তারপরে আছে হচ্ছে এই একটা লিপ লাইনার. এটা আমি আমাদের এখান থেকে কিনেছিলাম. এটা হচ্ছে সুপার ম্যাট. এই যে এমন দেখতে, এই দেখো একদম হালকা একটা কালার. এটাও জেনারেলি আমি ইউজ করি না, যখন কোনো একটা ড্রেসের সাথে ম্যাচ করে তখনই এইগুলোকে ইউজ করি. তারপরে যেটা ইউজ করি সেটা হচ্ছে এটা. তারপরে লিপস্টিক ঝুড়ির মধ্যে যেগুলো আছে তার মধ্যে হচ্ছে এই একটা লিপস্টিক. এটা হচ্ছে একটা পার্পল কালারের লিপস্টিক. দেখো কালারটা কতটা ভাইব্রেন্ট আর কতটা সুন্দর. এটাও আই থিংক আমি কোন একটা মেকআপ লুক ক্রিয়েট করে পরেছিলাম, বাট ছবিটা হয়তো আমার কাছে এখন নেই, বাট থাকলে আমি আমার এই ভিডিও ক্লিপের সাইডে অ্যাটাচ করে দেবো. দেখো এটা হচ্ছে এরকম একটা পার্পল কালার, অসাধারণ. আর স্মেলটাও জাস্ট দারুণ দারুণ. এগুলো না কি বলতো ডেলি ইউজে পরা যায় না. যখন কোনো ভাইব্রেন্ট খুব হাই মেকআপ করি বা কোনো একটা অন্য লুক কিছু ক্রিয়েট করি তখন এই লিপস্টিকগুলো আমি ইউজ করি. তারপরে আছে এরকম, তারপরে আছে এই একটা লিপস্টিক. এটাও ম্যাট কালারের, এটাও হুডা বিউটির. এটার কালারটাও সুন্দর, বাট এটা তো আমি এখনো পর্যন্ত ইউজ করিনি, এখনো পর্যন্ত ইউজ করিনি. অনেক লিপস্টিক দেখি আমার কিনতে ইচ্ছে করে, বাট যখন কেনার আগে জাস্টিফাই করি না যে এই কালারটা আমার কাছে আছে, তো যদি এই কালারটা আমার কাছে নেই তো যখন এরকম জাস্টিফাই করতে যাই তখন দেখি মোটামুটি যেই কালারগুলো আমি দেখি অনলাইনে সেই সিমিলার কালার আমার কাছে আছে. সেই কারণে এখনো পর্যন্ত আমি নতুন কোনো লিপস্টিকের কালেকশন তুলিনি. এই যেগুলোই আছে এইগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করি, কারণ মোটামুটি সবকটা কালারই জেনারেলি যেগুলো হয় লিপস্টিকের আমার কাছে কম বেশি আছে. তারপরে হচ্ছে এই একটা লিপস্টিক যেটা আমি হলদিয়া থেকে কিনে এনেছিলাম আগের বছর দুর্গাপূজার আগে যখন আমি গেছিলাম. একদমই পুচকি অ্যান্ড কিউট দেখতে অ্যান্ড খুব সুন্দর একদম. এইগুলো আমি রেগুলার ইউজও খুবই ইউজ করি আর হচ্ছে ডেলি ইউজের জন্য পারফেক্ট সেমি ম্যাট একটা লিপস্টিক.
অ্যান্ড স্মেলটা তো জাস্ট অসাধারণ। এরকম ছোট ছোট পুচকি পুচকি লিপস্টিক আমি তিনটে কিনেছিলাম, এটা একটা, তারপরে আছে এটা একটা, আরেকটা হচ্ছে এরকমই মেরুন কালারের, বাট সেটা হচ্ছে মনে হয় এখানে নেই, আমার ওই ব্যাগটাতে আছে। আপাতত এই দুটোই এখন এখানে আছে। এটা হচ্ছে পুরো একদম অরেঞ্জ কালার, দেখতে অসাধারণ আর স্মেলটাও অসাধারণ। এই লিপস্টিকটা পরেও আমার একটা ছবি আছে, তো যেই লিপস্টিক গুলো পরে মোটামুটি আমার লুক ক্রিয়েট করা আছে সেই লিপস্টিক গুলোর ছবি আমি এখানে অ্যাটাচ করে দেবো। তারপরে আমি আছে আমার এই লিপস্টিকটা, এটা দেখাচ্ছি, জানো অনেকদিন পরেনি তো, শুকিয়ে গেছে কিনা ঠিক বলতে পারছি না। এই যে এটা হচ্ছে লিপস্টিকটা, এটা একদমই একটা ন্যাচারাল কালার, এই যেমন দেখতে এই কালারটা, এই কালারটা দেখো সিমিলার, কিন্তু একটু হালকা একটু ডিপ আছে বলে এই দুটো কালার মোটামুটি আমার কাছে আছে। এটা একদমই ন্যাচারাল কালার, বাট ডেইলি মেকআপে না আমি এগুলো একদমই ইউজ করি না। প্রথমত তো হচ্ছে ম্যাট লিপস্টিক সহজে লাগালে উঠতে চায় না, আর তারপরে মাঝখান দিয়ে কেমন একটা লাইন চলে আসতে থাকে, সেই কারণে খুব সুন্দর করে যখন সাজি তখনই ওইগুলো পরি। তারপরে আছে আমার এই একটা লিপস্টিক, এটাও আগের বছর হলদিয়া থেকে কিনে এনেছিলাম, বাট এটা অসাধারণ। দেখো এটার কালারটা, দেখো সুন্দর একটা পিঙ্ক কালার, এরকম পিঙ্ক কালার আমার একদমই ছিল না, সেই কারণে যখন আগের বছর হলদিয়া গেছিলাম এরকম একটা পিঙ্ক কালার নিয়ে এসেছিলাম। তারপরে আছে এটা, এই একটা লিপস্টিক, এটা হচ্ছে তোমার বহুদিন আগের একটা লিপস্টিক, এটাও তোমার গোলাপি কালারেরই, বাট এটা মনে আই থিঙ্ক পুরোই শুকিয়ে গেছে। এই দেখো এটা শুকিয়ে গেছিল বলে এটার মধ্যে আমি আবার ক্যাস্টর অয়েল দিয়েছিলাম, বাট লাস্ট যেটা দেখালাম ওটা একদমই ইউজের যোগ্য এখন আর নেই। তারপরে আছে এই একটা লিপস্টিক, আই থিঙ্ক এটা আর এটা, এই দেখো এই দুটো হচ্ছে একদম ন্যাচারাল কালার, এটা একটু চকলেটিস ন্যাচারাল আর একটু একটু লাইট ন্যাচারাল, তো এটা তোমাদেরকে আমি দেখালাম, এবার এটা দেখাই। বাট আমার মনে হচ্ছে লিপস্টিক গুলো না পরে পরে সমস্ত লিপস্টিক আমার নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখো এটা একদমই ন্যাচারাল কালার, একদমই। এবার ভাবছি আমি যেখানে যাব এই লিপস্টিক গুলো ডলে ডলেই যাব, না হলে লিপস্টিক গুলো আমার ইউজ করাই হবে না, দেখা যাবে লাস্টে পুরো শুকিয়ে গেছে। তো এই হচ্ছে এই একটা লিপস্টিক। তারপরে হচ্ছে এই একটা, আপাতত বক্স খালি হয়ে আসছে, এখনো অনেকগুলো আছে। তারপরে আছে এই একটা লিপ লাইনার, এটাও আমার বহুদিন আগে কেনা। এই লিপ লাইনারটা আমি মনে হয় ইউজ করি খুবই কম, এই যে এমন দেখতে। এইগুলো তখনই ক্যারি করি যখন হচ্ছে কোথাও যেতে হয়, বাট লিপস্টিক নেয়ার ব্যাগে ইচ্ছা হচ্ছে না বা জায়গা নেই, সেক্ষেত্রে এইগুলো নিয়ে নিই, জায়গাও অল্প লাগে এবং চটপট ক্যারি হয়ে যায়। তারপরে আছে যেটা, সেটা হচ্ছে এই একটা লিপস্টিক, এটা আমার বহুদিন পুরোনো একটা লিপস্টিক, অ্যান্ড কালারটাও জাস্ট দুর্দান্ত, শেষ হয়ে গেছে বলে আমি ক্যাস্টর অয়েল দিয়ে এই লিপস্টিকটাকে আবার বানিয়েছি। বাট এই লিপস্টিকটা ক্যাস্টর অয়েল দেওয়ার পর আর ম্যাট নেই, গ্লসি লিপস্টিক হয়ে গেছে। এই দেখো এইটা হচ্ছে এটার কালার, দেখেছো কালারটা কতটা ডিপ কালার, এরকম কালারটা ঠিক। অ্যান্ড ক্যাস্টর অয়েল দেওয়ার পরে এই লিপস্টিকটা যেহেতু আর ম্যাট নেই, সেই কারণে ঠোঁটে দিলেই না বেশ একটা গ্লসি গ্লসি ভাব চলে আসে, চকচক চকচক। তো ওটা হচ্ছে আমার ওই লিপস্টিকটা। দেন তারপরে আমার যেটা আছে সেটা হচ্ছে এই দুটো লিপ লাইনার, এটা হচ্ছে একটু মেরুনিশ টাইপের কালার, বাট এই লিপ লাইনার গুলো কিনে না আমি ঠকে গেছিলাম, কারণ এই লিপ লাইনার গুলো হাতে যেভাবে চট করে ইউজ করা যায়, আমি কিনেছিলাম এই চোখে দেওয়ার জন্য, বাট চোখে না খুব ঘষতে হয় জোরে জোরে, তারপরে ঠিকঠাক কালার আসে, না হলে নর্মালি আসে না, আর চোখের মধ্যে অত জোরে জোরে ঘষা যায় না, সেই কারণে আমার এইগুলো ঠোঁটেই ইউজ করতে হয়।
এই যে যে অনেকবার করে ঘষলে তারপরে হচ্ছে এমন কালার আসে। আর এটা হচ্ছে আরেকটা কালার, ওরকমই সেম দেখতে, বাট এটা হচ্ছে কমলা। হাতে কালারটা সুন্দর আসছে, কেননা হচ্ছে হাতে জোরে জোরে ঘষছি তো, বাট চোখে তো ওরকম জোরে জোরে ঘষা যায় না, তাই না? সেই কারণে এই দুটো আমার ঠিকঠাক ইউজ হয় না, বাট ভবিষ্যতে হয়তো আমি কোনো না কোনো ভাবে ইউজ করে নেবো ঠিক। তারপরে আছে এই একটা লিপস্টিক আমার, যেটা ঠিক পার্পেল টাইপের দেখতে, বাট পার্পেল নয়। এই যে এই দুটো লিপস্টিক সিমিলারই, বাট হচ্ছে কালার দুটো টোটালি ডিফারেন্ট। এটা হচ্ছে পুরো পার্পেল কালার, আর এটা হচ্ছে পার্পেলের আগে যে কালারটা সেটা দেখাচ্ছি তোমাদের। 1 মিনিট। এই লিপস্টিক গুলো আই থিঙ্ক আমি রিসেন্টলি পরেছিলাম, যদি রিসেন্ট পরে থাকা কোনো ছবি থাকে আমি তাহলে সাইডে অ্যাটাচ করে দেবো। অ্যান্ড এটারও গন্ধটা অসাধারণ, দারুণ দারুণ। তারপরে আছে এই একটা লিপস্টিক, যেটা আমি আগের বছরের আগের বছর পুজোতে কিনেছিলাম ধর্মতলা থেকে। আমার একটা পিঙ্ক কালারের টপ কিনেছিলাম, সেই টপটাকে ম্যাচ করি, বাট এটা যদি আমি খুব লাইট মেকআপ করি তারপরেই আমার স্কিন কালারের সাথে যায়, না হলে একদমই বাজে লাগে দেখতে। এই যে এটা হচ্ছে কালারটা, বাট সুন্দর কিন্তু। ইউজ করলে জেনারেলি মুখটা খুব গ্লো করে। তারপরে আছে এই একটা লিপস্টিক, এটাও আমি আগের বছরের আগের বছরে ধর্মতলা থেকে কিনেছিলাম। এটা হচ্ছে পুরো রেড কালার, এই দেখো কালারটা এমন একদম টকটকে রেড কালার যেটাকে বলে সেটা। যখন আমি কোনো রেড লুক ক্রিয়েট করি তখন এই এই কালারটা পরি। আই থিঙ্ক এই লিপস্টিকটা আমি পরেছিলাম কোন একটা শাড়ির সাথে, তো যদি থেকে থাকে আমি ছবি অ্যাটাচ এখানে করে দেবো, তোমরা দেখতে পারবে যে এই লিপস্টিকটা পরে কতটা সুন্দর লাগছিল। এক একটা লুকের সাথে এক একটা লিপস্টিক যায়। তারপরে দেখো এই দুটো ছোট ছোট লিপস্টিক, আগের বছরের আগের বছর ধর্মতলা থেকে কিনেছিলাম। এটা হচ্ছে মেরুনিস কালারের, খুলে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। মাঝখানে এরকম ছোট ছোট লিপস্টিক উঠেছিল, অ্যান্ড এই লিপস্টিকটা পরাও আমার একটা লুক আছে, আমি অ্যাটাচ এখানে করে দেবো দেখতে পাবে। অ্যান্ড তখন এই লিপস্টিকটা পরে আমাকে খুবই সুন্দর লাগছিল দেখতে, একদম অন্য ধরনের লাগছিল, পরি পরি লাগছিল। তারপরে দেখো এই একটা লিপস্টিক, এই দেখো এটার কালারটাও খুব সুন্দর। এটার কালার আর এটার কালার সিমিলারই, বাট এটা আমার শেষ হয়ে গেছিল বলে পরে আমি আবার এটা কিনেছিলাম। তো ঘুরিয়ে ফিরে মোটামুটি সমস্ত লিপস্টিকের কালারই আমার কাছে আছে, সেই কারণে এখন যদি আমার কোনো লিপস্টিক অনলাইনে পছন্দ হয় না, বা যদি দোকানে পছন্দ হয়, আমি আগে দেখে জাস্টিফাই করে নিই যে এই লিপস্টিকের কালারটা আমার বাড়িতে নেই, তো যদি থেকে থাকে তাহলে নেবো না। কারণ এরকম আমার সাথে একবার না দুবার হয়েছে, বাড়িতে এসে দেখছি সিমিলার কালার, তখন খুবই প্রবলেম হয় অ্যান্ড আফসোস হয়। ও ওই তো দেখো, তোমাদেরকে বলছিলাম না যে এরকম একটা ছোট লিপস্টিক মনে হয় ব্যাগে থেকে গেছে, ব্যাগে ছিল না, এখানেই ছিল, আমি দেখাতে ভুলে গেছিলাম। এই যে এটাও খুব সুন্দর, তো এত লিপস্টিক ঘুষেছি ঠোঁটে সেই কারণে এটার ঘষা যাচ্ছে না, ভালো করে ঠোঁটটাকে ক্লিন করতে হবে। এইটা এই যে এই তিনটে লিপস্টিক হচ্ছে একই দেখতে, একদম পুচকি 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 ছোট ছোট লিপস্টিক, এগুলো আমার খুবই পছন্দের। তারপরে অ্যাট লাস্ট বক্স প্রায় আমার শেষ হয়ে এসেছে, অ্যাট লাস্ট বাকি আছে এই দুটো লিপস্টিক, যেটা হচ্ছে আমার অরিফ্লেমের। ফার্স্ট একটা যেটা দেখালাম অরিফ্লেমের, ওটা যেটা প্রায় শেষ হয়ে এসেছে, তারপরে হচ্ছে অরিফ্লেমের এটা একটা। এটারও খুব সুন্দর গন্ধ, এটা একদম পিঙ্ক কালারের। তারপরে লাস্ট হচ্ছে এই একটা লিপস্টিক, যেটা ফার্স্ট রেড লিপস্টিক আমার কেনা আমার লাইফের, সেটা হচ্ছে এটা জিওরডানি গোল্ডের অরিফ্লেমের একটা লিপস্টিক, পুরো একদম রেড কালার। এই যে দেখো
কতটা পিগমেন্টেড এন্ড সুন্দর একটা কালার। ভাবছি এই কালারগুলো আমি আর ফেলে রাখবো না, ডেলি ইউজে মেখে নেবো, বাড়িতে থাকলেও পরে নেবো, নাহলে লিপস্টিক গুলো না শেষ হয়ে যাবে আর ইউজ করাই হয়ে যাবে, নাহলে লিপস্টিক গুলো শেষ হয়ে যাবে আর ইউজ করাই হবে না, তারপর দেখবো কোন দিন পৃথিবী ধ্বংস হয়ে গেছে, জিনিসপত্র কিনে ভোগ করতেই পারবো না তারপরে। তো সেই কারণে ভাবছি লিপস্টিক গুলো এবার থেকে ইউজ করে নেবো মোটামুটি। আর এই হচ্ছে আমার ফাঁকা বক্স, আপাতত এখানে কিছু নেই, কিছু কিছু লিপস্টিক তোমাদের এখানে আমি সোয়াচ করে দেখালাম, আর কিছু কিছু আমি লাগিয়েও নিয়েছি, দেখতে খুবই সুন্দর লাগছে। এই হলো আমার লিপস্টিক কালেকশনের ভিডিও। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে তোমাদের সাথে নেক্সট এক্সাইটিং আরো একটা অন্য ভিডিও অথবা ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর নিচে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না তোমাদের কোন লিপস্টিকটা ভালো লেগেছে বা কোন সিমিলার কালার তোমাদেরও আছে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট এক্সাইটিং ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।